এভাবে হুটহাট করে একটা মেয়ের রুমে ঢুকতে তোর লজ্জা করে না? তোর রুমে ঢুকতে আবার কিসের লজ্জা? আর তুই তো জানিস এই লজ্জা শরম বরাবরই আমার কম। আর যেখানে তুই মানুষটাই আমার সম্পত্তি, সেখানে তো লজ্জা শরম দেখানোর কোনো রিজনই নেই। কে তোর সম্পত্তি? কি সব আবোল তাবোল বলছিস? ইমরান সিনহার কোমরে হাত দিয়ে একটান দিয়ে সিনহাকে নিজের কাছে নিয়ে আসে। না জানার ভান করছিস কেন? তুই জানিস না তুই আমার কি কি করছিস কি ভাইয়া? প্লিজ ছাড়, কেউ এসে যাবে। কেউ আসবে না, আর আসলেও তাতে আমার কিছু যায় আসে না। তোর না যাই আসতে পারে, কিন্তু আমার অনেক কিছু আসে যায় ভাইয়া, প্লিজ ছাড়। তোকে মানা করছি না আমাকে ভাইয়া না ডাকতে। তুই তো আমার ভাই হাই, তোকে ভাইয়া ডাকবো না তো কি ডাকবো? কিসের ভাইয়া আমি? তোর কোন মায়ের পেটের ভাই আমি? ভাইয়া আমি ব্যথা পাচ্ছি। সিনহা ইমরানের কাছ থেকে ছোটার জন্য ছটপট করছে। সিনহার চোখের পানি দেখে ইমরান সরে আসে, দুই হাত দিয়ে সিনহার চোখের জল মুছে দেয়। সরি রে, আমি সরি, আমি তোকে ব্যথা দিতে চাইনি, মাফ করে দে আমাকে। ইমরানের এমন আদর মাখা কথা শুনে সিনহা আরো জোরে কেঁদে উঠছে। কাঁদিস না প্লিজ। ইমরান সিনহাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে। তুই খুব পচা, তুই শুধু আমাকে কষ্ট দিস। সিনহার কথা শুনে ইমরানের নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সিনহাকে বুক থেকে সরিয়ে ইমরান রুম থেকে বের হয়ে যায়। সিনহা ইমরানের মামাতো বোন। সিনহার বয়স যখন 10, তখন এক দুর্ঘটনায় তার বাবা মারা যায়। এর কিছুদিন পর তার আম্মাও ওপারে চলে যায়। সিনহা তখন পুরোপুরি ভেঙে পড়েছিল। তখন ইমরানের আম্মা মিসেস জাহান নিজের ভাইয়ের বোনকে নিজের বাসায় নিয়ে আসে। তখন থেকে সিনহা এই বাসায় থাকে। ডিনার টাইম, সিনহা ডিনার করার জন্য ডাইনিং টেবিলে আসে। ডাইনিং টেবিলে সিনহা সবাইকে দেখতে পায়, শুধু ইমরান ছাড়া। ফুফি, ইমরান ভাইয়া কোথায়? ও ডিনার করবে না? মহারাজার মতি গতি কিছুই বুঝতে পারছি না। দিয়াকে পাঠালাম, বলো নাকি খাবে না। তুই বস, ওর কথা বাদ দে, আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে যাই। মনে হয় না গিয়ে লাভ হবে। আচ্ছা নিয়ে দেখ খায় কিনা। সিনহা খাবার নিয়ে ইমরানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে উকি মেরে দেখার চেষ্টা করছে ভেতরে ইমরান কি করছে। চোরের মতো উকি মারছিস কেন? ইমরান দরজার কাছে চলে আসে। সিনহা ইমরানকে দেখে সোজা হয়ে দাঁড়ায়। ভাইয়া তোর খাবার। খাবো না, নিয়ে যা। ইমরান রুমের ভেতর গিয়ে বিছানায় বসে পড়ে। সিনহাও পিছন পিছন এসে ইমরানের সামনে এসে দাঁড়ায়। হাতে সাদা ব্যান্ডেজ কেন? কি হয়েছে হাতে? তোকে কেন বলবো? আমাকে কেন? কাউকেই বলতে পারবি না। হাতে কিছু হইলেই তো বলবি ঢং। সিনহার কথা শুনে ইমরানের রাগ উঠে যায়। বিছানা থেকে উঠে দেয়ালে গিয়ে একটা ঘুষি মারে, সাথে সাথে সাদা ব্যান্ডেজের উপর দিয়ে রক্তের লাল রঙের ধারা বইতে লাগলো। সিনহা এটা দেখে প্লেটটা টেবিলের উপর রেখে ইমরানের কাছে দৌড় দেয়। দৌড়ে এসে ইমরানের হাতটা ধরে কেঁদে দেয়। ভাইয়া আমি মজা করছিলাম, তুই এমন করলি কেন? ছাড় আমার হাত। ইমরান সিনহার কাছ থেকে নিজের হাত সরিয়ে নেয়। টেবিলের উপর থেকে খাবারের প্লেটটা নিয়ে সিনহার এক হাতে ধরিয়ে দেয়। তারপর সিনহার বাহু ধরে টেনে সিনহাকে নিজের রুম থেকে বের করে, দরজা বন্ধ করে দেয়। সিনহা দরজার বাইরে থেকে আওয়াজ করছে, ভাইয়া তোর হাত থেকে রক্ত পড়ছে, দরজা খোল, তোর হাতে নতুন করে ব্যান্ডেজ করতে হবে। সিনহা কান্নার সাথে সাথে এবার দরজা ধাক্কাচ্ছে। সিনহার কান্না ইমরানের কানে এসে বিঁধছে। ইমরান সিনহার কান্না সহ্য করতে পারছে না, তাই সে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে সিনহা হুমড়ে এসে ইমরানের হাত চেপে ধরে। দেখ কিভাবে রক্ত পড়তেছে। কোথায় রক্ত পড়ছে? আর এত কান্না করছিস কেন? কথায় কথায় এত কান্না আসে কিভাবে? আজব, আমার তো বিয়ে লাগছে, এজন্য আমি কাঁদি। তুই কি কান্না দেখছ না, রক্ত পড়ছে যে। সিনহা এক হাত দিয়ে ইমরানের হাত ধরে আছে, অন্য হাত দিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে বিছানায় বসে। সিনহা চোখ দিয়ে পানি ফেলছে, আর হাত দিয়ে ইমরানের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে। ইমরান চুপ করে থেকে সিনহার কাণ্ড দেখছে। এই মেয়েটাকে যতই ধমক দে, এই মেয়ে তার থেকে বেশি কান্না করে দেয়। ব্যান্ডেজ করা শেষ হলে সিনহা খাবারের প্লেট ইমরানের সামনে ধরে বলল, এই নাও খাবারটা খেয়ে শেষ করো। গাধি নাকি, দেখোস না হাত কাটা, খাবো কিভাবে? তো হাত কাটছস কেন? আমার ইচ্ছা হয়েছে কাটছি, তোর কোনো সমস্যা? আমার সমস্যা না, তোর সমস্যা, আমি খাওয়াই দিচ্ছি। ইমরান ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। সিনহা লোকমা নিয়ে ইমরানকে খাইয়ে দিচ্ছে। ইমরান মজা করে খাচ্ছে, মাঝে মাঝে ইমরান সিনহার আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। ভাইয়া কামড় দিচ্ছিস কেন, ব্যথা পাচ্ছি না? আর খাবো না আমি, বের হও, আমার রুম থেকে যা। ইমরান সিনহাকে টেনে রুম থেকে বের করে দেয়। আরে আজও কামড় দিলি তুই, আর বের করে দিচ্ছিস কেন? কেন বের করে দিচ্ছি, চিন্তা করতে থাক, বুঝিস কি না? এখন যা আমার সামনে থেকে, না হলে। কেন বের করে দিচ্ছিস কি বুঝবো, আর খাবারটা তো এখনো শেষ হয় নাই। তোরে যেতে বলছি না, যাবি?
যাচ্ছি। সিনহা নিচে নেমে আসে, সবাই খেয়ে চলে গেছে, কিন্তু ডাইনিং টেবিলে এখনো চাচা বসে আছে। সিনহা মা, এদিকে আসো তো। জি বলুন। ঘটনা কি বলো তো, ওই হারামজাদাটা হাত কাটলো কেন? আপনি কিভাবে জানলেন? জানি জানি। আমি জানি না কেন কাটছে, জিজ্ঞাসা করিনি। ও আচ্ছা, আমি যাই দেখি কেন হাত কাটছে। চাচা ইমরানের রুমে এসে দেখে ইমরান বসে আছে। চাচা ধপ করে ইমরানের পাশে এসে বসে। কি সমস্যা ভাতিজা, হাত কাটছো কেন? প্রেমিকা কি শেখা দিয়েছে? প্রেমিকা নাই আমার। বুঝি বুঝি, সব বুঝি আমি। বেশি বুঝতে যেও না চাচা, না হলে সোহাগী বেগম রে সব বলে দিব যে আমার চাচা জান কত ভালো একটা মানুষ। এখানে আবার তোর চাচির আনস কিল্লাই বলতো আমারে। তুমি আমাকে অপমান করবা? আমি কি তোমাকে ছেড়ে দিব ভাবছো? তুমি যদি চাচা হও আমিও তোমার ভাতিজা। ঘুমাও, সোহাগী বেগম রে যেদিন তাবিজ করে নিজের বসে আনমো ওই দিন দেখমো তুমি কার ডর দেখাও আমারে। সকালবেলা সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। ইমরান তার হাত কাটার বিষয়টা সবাইকে নয় ছয় দিয়ে বুঝিয়ে দিয়েছে, তাই কেউ আর এই বিষয়ে তেমন নাক গলায়নি। ইমরান। জি বাবা। সিনহার কলেজের আজকে প্রথম দিন, তুমি ওকে কলেজে নিয়ে গিয়ে সব দেখিয়ে দিবে। আমি কেন বাবা, দিয়া আছে তো। ভাইয়া আমি আজকে কলেজে যাব না। আশা করছি আর তুমি মানা করবে না। আচ্ছা। ব্রেকফাস্ট শেষ করে সবাই উঠে পড়ে। সিনহা যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা ভাইয়া। ইমরান সিনহার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু সিনহার আসার কোনো নামগন্ধ ইমরান পাচ্ছে না, তাই সেই রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখে সিনহা চলে আসছে। কতক্ষণ দাঁড়িয়ে আছিস খেয়াল আছে তোর? আমাকে কি তুই তোর বডিগার্ড পেয়েছিস? সরি ভাইয়া। এক থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। কানের কাছে এসে ভাইয়া ভাইয়া করে আমার মাথা খাচ্ছিস কেন? তাড়াতাড়ি উঠে পড়। আমরা কি বাইকে করে যাব? হুম। সিনহা বাইকে উঠে বসলো। ভাইয়া আমার ভয় করছে, পড়ে যাব না তো। ধরে বস, পড়বি না। সিনহা ইমরানকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বসলো। সিনহার হাত ইমরানের পেটে যেতে ইমরান বলল, আরে কোথায় হাত দিচ্ছিস, কাঁধে হাত দিয়ে বস। আমার না, আমার ভয় করছে, আমার কাতুকুতু লাগছে। সিনহার মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি এলো, সে এবার ইমরানের পেটে কাতুকুতু দেওয়া শুরু করেছে। কি করছিস, কি কাতুকুতু দিচ্ছিস কেন? বাইক অ্যাক্সিডেন্ট করবে তো, পড়ে যাব তো। কিন্তু সিনহা ইমরানের কথা কানে নেয়নি, যার দরুন ইমরান বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে দুজনে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। সিনহা তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আমি সরি সিনহা। ভাইয়া। সিনহা কান্না ঘুরে দিয়েছে। সিনহার কান্না দেখে ইমরানের বুক ধুক করে উঠল। সিনহা কি ব্যথা পেয়েছে? সিনহা খুব ব্যথা পেয়েছিস? কোথায় ব্যথা পেয়েছিস? ভাইয়া আমি ব্যথা পাইনি। তাহলে কান্না করছিস কেন? তোর হাত। আমার হাত কি? তোর হাত থেকে রক্ত পড়ছে। ইমরান নিজের হাতের দিকে খেয়াল করে, কনুই থেকে রক্ত পড়ছে, শার্ট থাকার কারণে বোঝা যাচ্ছে না কতটুকু ছিঁড়ে গেছে। আমি সরি ভাইয়া, আমি বুঝতে পারি না, আমার জন্য তোর এই অবস্থা হলো, আমাকে তুই শাস্তি দে ভাইয়া। থাপ্পড় দিব দুইটা, বেশি বুঝিস কেন? হালকা ছিঁড়ে গেছে মনে হয়, তেমন কিছু হয়নি। তুই কান্না বন্ধ কর, তোর কান্না দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সিনহা কান্না বন্ধ করছে না, কান্না করেই যাচ্ছে। আজব, যেভাবে কান্না করছিস যেন তোর জামাই মরে গেছে। কান্না বন্ধ করতে বলেছি, দেখ মানুষজন বিনা পয়সায় ফিল্ম দেখছে। তুই যদি কান্না বন্ধ না করেছিস তাহলে কিন্তু আমি আমার হাতটা ভেঙে ফেলবো। ইমরানের কথা শুনে সিনহা ভয় পেয়ে যায়, সাথে সাথে সে কান্না বন্ধ করে দেয়। এই ইমরানকে সে খুব খুব ভালো করেই চিনে, সে যা বলবে তাই করবে। ইমরান সিনহাকে রাস্তা থেকে উঠায়। আপনারা দাঁড়িয়ে না থেকে নিজ নিজ কাজে যান, আজও পাবলিক কিছু দেখলেই হয়েছে। ভাইয়া তোর হাত থেকে রক্ত পড়ছে। দেখছি আমি। চল বাসায় চলে যাই, হাত ব্যান্ডেজ করতে হবে। কলেজে যাব। এভাবে তুই কলেজে যাবি? হুম, ওখানে ফার্মেসি থেকে ব্যান্ডেজ করে নিব। ইমরান বাইক রেখে একটা রিকশা ডাক দেয়। সিনহা রিকশায় ওঠ। বাইকে যাব না। কোন মুখে তুই বাইকে যাওয়ার কথা বলিস, ওঠ রিকশায়। সিনহা কথা না বাড়িয়ে রিকশায় উঠে বসলো, তার কারণেই তো এত কিছু হলো। মামা সামনে কলেজে নামাই দিয়েন। ভাইয়া তুই যাবি না? আমি বাইক নিয়ে তোর পিছন পিছন আসছি। সিনহা আর কিছু বলল না, রিকশাওয়ালা সিনহাকে কলেজে নামিয়ে দেয়। ইমরানও বাইক নিয়ে চলে আসে। ইমরান ভাড়া দিয়ে রিকশাওয়ালাকে বিদায় দেয়। ইমরান সিনহাকে কলেজ গেটের ভেতর নিয়ে দাঁড় করায়। এখানে দাঁড়িয়ে থাক, কোথাও যাবি না, কেউ যেতে বললেও যাবি না, আমি ব্যান্ডেজ করে আসছি। আমিও তোর সাথে যাই, আমার ভয় ভয় লাগছে। ভয় পাচ্ছিস কেন, ভয় পাওয়ার কি আছে? আমি গেলে সমস্যা কি তোর? দোকানে এত মানুষের ভিতরে তোর দাঁড়িয়ে থাকার দরকার নেই, আমি যাব আর আসবো। ইমরান সিনহাকে রেখেই চলে গেল ব্যান্ডেজ করতে, আর সিনহা একা একা দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর ইমরান ফিরে এসে সিনহাকে দেখতে পায় না। ইমরান চিন্তায় পড়ে যায়।
এই সিনহা আবার কোথায় চলে গেল? ইমরান চারিদিকে তাকায়, হঠাৎ মাঠের মাঝখানে ইমরানের চোখ আটকে যায়। সিনহা দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়ে না, ইমরান যা দেখলো তা দেখে রাগে তার রক্ত রক্তিম বর্ণ ধারণ করলো। সিনহা কান্না করছে আর কান ধরে উঠবোস করছে। তার সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে হাসি তামাশা করছে, আর অন্য সকল ছেলেমেয়েরা তো আছেই বিনা পয়সায় এমন একটা সিন দেখার জন্য। ইমরানের বুঝতে দেরি হয় না সিনহা র্যাগিং এর শিকার। ইমরান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করাই বলে দিচ্ছে সে কতটা রেগে আছে। এই ছোকরা ছেলেমেয়েরা জানে না ওরা কার চোখের পানি বের করেছে, এর পরিমাণ যে খুবই ভয়াবহ। ইমরান এক পা করে সিনহার দিকে এগিয়ে যেতে লাগলো। ইমরান যতই সামনে এগোচ্ছে ততই সিনহার কান্না মাখা মুখ তার সামনে পরিষ্কার দৃশ্যমান হচ্ছে। সিনহার চোখ ইমরানের উপর পড়তে সিনহা জোরে কেঁদে উঠে। ভাইয়া, ইমরান সিনহার কাছে এসে থামে, কান থেকে সিনহার দুই হাত সরিয়ে নিজের দুই হাত দিয়ে সিনহার চোখের পানি মুছে দেয়। কান্না করিস না, আমি আছি তো তোর কাছে এখন। ইমরান সিনহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে, সিনহা কান্না করে যাচ্ছে। ইমরান নিজের পকেট থেকে মোবাইলটা বের করে আয়ানের নাম্বারে ডায়াল করে। হ্যালো, কোথায় তোরা? কলেজে কোথায়? ক্যান্টিনে বসে আছি। কয়েকটা ছেলেকে নিয়ে কলেজে মাঠে আয়। কেন, কোনো সমস্যা? সমস্যা ছাড়া কি এমনি এমনি বলি। আসছি আসছি। আয়ান ফোন কেটে দিয়ে দিহানকে উদ্দেশ্য করে বলে, দোস চল, ইমরান ভালোই খেপেছে, বড় কোনো ঝামেলা মনে হয়। কোথায় ইমরান? কলেজ মাঠে। এদিকে ইমরান কথা শেষ না হতে ছেলেগুলো দৌড়ে ইমরানের পায়ের উপর এসে হুমড়ি খায়। ভাই আমাদের মাফ করে দেন, আমরা জানতাম না উনি আপনার বোন। সিনহা কান্না থেমে অবাক চোখে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। জানার আগেই তো যা করার করে ফেলেছিস, শাস্তি তো তোদের পেতেই হবে। ভাই প্লিজ, এবারের মতো মাফ করে দেন, আমরা আপনার বোনের বডিগার্ড হয়ে থাকবো। আয়ান দিহান এসে এ অবস্থা দেখে অবাক হয়। দিহান ইমরানের কাছে এসে জিজ্ঞেস করে, এরা কি করেছে ইমরান? এরা কি করেছে সেটা পরে বলবো, এখন এদেরকে নিয়ে যা আমার সামনে থেকে, এদেরকে আমি পরে দেখছি। আয়ান কয়েকটা ছেলেকে ইশারা দিল এই ছেলেগুলোকে নিয়ে যাওয়ার জন্য। ইমরান উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, আজকে এই ব্যাপার নিয়ে কখনো যদি ওর সাথে কাউকে হাসি তামাশা করতে দেখি তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দিহান আয়ান দুজনে অবাক হয়ে যায়, এই মেয়েটাকে তারা কখনো দেখেছে বলে মনে হয় না, এত বছরের বন্ধুত্ব তাদের, ইমরানকে কখনো কারোর সাথে প্রেম করতে দেখে না। ইমরানের একটা বোন আছে, ওকে তো ওরা চিনে, তাহলে এই মেয়েটাকে? তোরা এখানে দাঁড়া, আমি ওকে ক্লাসে দিয়ে আসি। আচ্ছা যা। ইমরান সিনহাকে নিয়ে চলে আসলো ক্লাসের সামনে, এসে সিনহাকে বলল, ওই শোন, কয়েকটা মেয়ে ফ্রেন্ড বানিয়ে নিবি, বাট একটা ছেলে ফ্রেন্ডও বানানো যাবে না, কোনো ছেলের সাথে কথাও বলতে যেন না দেখি। ভাইয়া, যদি কোনো ছেলে আমার সাথে কথা বলতে আসে? ইগনোর করবি, আমি যদি দেখি আমার কথা অমান্য করে কোনো ছেলের সাথে কথা বলছিস তোকে মেরেই ফেলবো আমি, মনে থাকবে? আমাকে মারতে পারবি না, শুধু শুধু ভয় দেখাচ্ছিস। যখন মারবো তখন দেখবি, এখন যা ক্লাসে যা। সিনহা চলে যেতে নিলে ইমরান আবার ডাক দেয়, ওই শোন, ক্লাস শেষে এখানে থাকবি, আমি বাড়িতে নিয়ে যাব, এবার যা। সিনহা ক্লাসে চলে গেলে ইমরান তার বন্ধুদের কাছে ফিরে আসে। কি মামু, মেয়েটাকে কখনো দেখি নাই তো? তোদের ফিউচার ভাবি। কি ফিউচার ভাবি? দিহান আয়ান দুজনেই অবাক হয়। তোর বিয়া ঠিক হয়ে গেল অথচ আমরা জানি না? শুধু তোরা কেন, যে পাত্রী সেও জানে না। বুঝলাম না, বুঝিয়ে বল। মজা করছিলাম, তেমন কিছু না, ও আমার মামাতো বোন, ওকে আমি পছন্দ করি, শুধু পছন্দ না ভালোবাসিও বলতে পারিস। ও আমাদের ইমরান তাহলে ডুবে ডুবে জল খাচ্ছে। তো কি শুধু নিজে একলা ডুবে ডুবে জল খাবে, অন্যদের কি হক নাই? তুই মাঝখান দিয়ে কথা বলিস কেন, তুই সিঙ্গেল মানুষ, চুপ থাক, সিঙ্গেলদের আবার কিসের কথা? অপমান করলি, এখনই আমি আয়রার কাছে যাইয়া তোর কীর্তিকলাপে সব পাশ করে দিব। দিহান চলে যেতে নিলে আয়ান দিহানকে জড়িয়ে ধরে, ও মেরা ভাই, আমি তো মজা করছিলাম, কেন আবার আয়রাকে এখানে টানোস? সিনহার ক্লাস শেষ হলে সিনহা ইমরানের কথা মতো ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ইমরান এসে সিনহাকে নিয়ে কলেজ থেকে বের হয়। ইমরান একটা রিক্সা ডাক দেয়, তা দেখেই সিনহা বলল, ভাইয়া রিক্সা ডাকিস না, আমি বাইকে করে যাব, তোকে এখন আর কাঁদুকুতু দিব না। ভাইয়া ডাকলি কেন, এখন তোকে রিক্সা করেই যেতে হবে। আজব, সব সময় তো ভাইয়াই ডাকি। সব সময় তো তোকে ভাইয়া ডাকতে মানাই করি, ওঠ যা রিক্সায়, ওঠ। আমি বাইকে। রিক্সায় উঠতে বলছি না। সিনহা ইমরানের ধমক শুনে রিক্সায় উঠে বসে, মামা চৌধুরী বাড়িতে নিয়ে চলেন। ইমরান সিনহাকে নিয়ে বাসায় চলে আসে, বাসায় এসে যে যার রুমে চলে যায়। দিয়া ইমরানকে ডাকতে এসে বলে, আমি এখন নিচে যাব না,
আমার খাবার সিনহাকে দিয়ে পাঠিয়ে দিস। আসছে আমার নবাবজাদা ভাই, সবসময় ওনার খাবার রুমে পাঠাতে হবে। ঢং বেশি কথা না বলে যা করতে বলছি কর। দিয়া মুখ ভেঙচি দিয়ে নিচে নেমে আসলো। সিনহা নিচে খাবার খেতে আসলে দিয়া তাকে ইমরানের জন্য খাবার নিয়ে যেতে বলল। সিনহা মাথা নাড়িয়ে ইমরানের জন্য রুমে খাবার নিয়ে যায়। ভাই আসবো? আসতে না আসতেই আমার মেজাজ গরম করে দিচ্ছিস। সবার সাথে বসে খেতে পারিস না, তোর খাবার কেন রুমে আনতে হবে? আমার হাত কাটা তো, তুই বুঝিস না কেন? এই হাত দিয়ে তো সব করতে পারিস, শুধু খাওয়ার বেলায় যত বাহানা তোর। এত কথা না বলে খাওয়াই দে, না হলে খাবার নিয়ে চলে যা। রেগে যাচ্ছিস কেন? খাওয়াই দিব না, কখন বললাম। সিনহা খাবার নিয়ে ইমরানকে খাইয়ে দিতে লাগলো। ইমরান মজা করে খাচ্ছে। খাওয়া শেষ হলে সিনহা চলে যেতে নিলে ইমরান সিনহার উন্না টেনে ধরে, সিনহাকে আটকায়। আমার মুখ মুছে দিবে কে? মুখ এরকম না করে আমার মুখ মুছে দে তাড়াতাড়ি। পারবো না, আমাকে কি তোর বউ পাইছিস নাকি যে আমাকে দিয়ে তোর সব করাবি?